ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شماني توباي جانتي جيسين সলাতে সময় পায়ে পায়ে কি পা লাগাতে হবে? আমাদের এখানে কুড়ি বা ছোট আঙ্গুলটি ঠোকানো হয়, এভাবে করলে হবে কিনা জানতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাউউ সুফুফাকুম ফা ইন্না তাসউয়াতাস সুফুফ মিন ইকামাতিস সলাহ। তোমরা কাতা সোজা করো, কেননা কাতা সোজা করা সলাত প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের শুরুতে আমাদের কাঁধগুলি হাত দিয়ে পরস্পরে মিলিয়ে দিতেন এবং বলতেন, ইস্তাউ ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম। তোমরা কাঁধ সোজা করো, বিভক্ত হয়ে দাঁড়িও না, তাতে তোমাদের অন্তরগুলি বিভক্ত হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্য থেকে একজন পরস্পরের কাঁধে কাঁধ এবং পায়ে পা মিলিয়ে দিতেন। সাহাবি নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর দেখলাম যে একজন ব্যক্তি মুসল্লিদের পরস্পরের কাঁধে কাঁধ, হাঁটুতে হাঁটু, গুড়ালিতে গুড়ালি মিলিয়ে দিচ্ছেন, যার ভিত্তিতে ইমাম বুখারি অনুচ্ছেদ রচনা করেছেন সলাতের কাঁধে কাঁধ ও পায়ে পা মিলানো অনুচ্ছেদ। অতএব কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে, গুড়ালির সাথে গুড়ালি মিলাতে হবে এবং কাতারকে সোজা করে দাঁড়াতে হবে। একজন সামনে একজন পিছনে দাঁড়ানো যাবে না, এবং সামনের আমাদের একটু ভুল প্রচলন শুরু হয়ে গেছে যে আমরা এই আঙ্গুলের সাথে আঙ্গুল লাগাই, এটা সঠিক নয়, গুড়ালির সাথে গুড়ালি লাগাতে হবে।